সাপের সঙ্গে কুয়ার ভেতর চার দিন বন্দি 10 বছরের শিশু রাহুল। আশি ফুট গভীর কুয়ায় শুক্রবার পড়ে গিয়েছিল 10 বছরের রাহুল সাহু। চার দিন পর মঙ্গলবার তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ে। রাহুল শুনতে এবং বলতে পারে না। খবর নিউ স্টেটস টাইমসের। বাড়ির পেছনে খেলার সময় শুক্রবার দুপুরের দিকে ওই গভীর কিন্তু সংকীর্ণ কুয়ায় পড়ে গিয়েছিল রাহুল। এরপরে রাহুলকে উদ্ধার করতে শুরু হয় মহাযজ্ঞ। কুয়ার পাশে টানেল খোঁড়া শুরু হয়। ভারতীয় সেনাবাহিনী ও দেশটির দুর্যোগ প্রতিক্রিয়া এজেন্সির সদস্যরা এই অভিযানে অংশ নেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইটারে বলেছেন, সবার প্রার্থনা এবং উদ্ধারকারী দলের অক্লান্ত প্রচেষ্টার কারণে সাহুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। স্থানীয় জেলা প্রশাসনের প্রধান জিতেন্দ্র শুক্লা সাংবাদিকদের বলেছেন, ছেলেটি জীবিত কিন্তু দুর্বল এবং তাকে নিকটবর্তী জেলার একটি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, ওই কুয়ায় রাহুলের সঙ্গে একটি সাপ দেখা গিয়েছিল, কিন্তু ছেলেটি অনুকরণীয় সাহসিকতা দেখিয়েছে এবং অপারেশনের সময় শান্ত ছিল। খননের সময় খারাপ আবহাওয়া, বিষাক্ত সাপ এবং বিচ্ছু পাওয়ায় উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয় বলে জানান স্থানীয় কর্মকর্তারা। যানযোগীর জেলা পুলিশ প্রধান বিজয় অগরওয়াল মঙ্গলবার ঘটনাস্থল থেকে ফোনে AFPকে জানিয়েছেন, উদ্ধার অভিযানের সময় ছেলেটির অবস্থা ও গতিবিধি পর্যবেক্ষণের জন্য একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছিল। তিনি বলেন, ছেলেটি যেহেতু কথা বলতে বা শুনতে পারে না, তাই আমাদের কাছে এটি একটি বড় চ্যালেঞ্জ ছিল। সরকারি একজন মুখপাত্র বলেছেন, রাহুলকে একটি অক্সিজেন পাইপের মাধ্যমে নির্মল বাতাস সরবরাহ করা হয়েছিল। বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি, বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর। The voice of